হাই বন্ধুরা, মাই রেগুলার লাইফ উইথ শৈলী ধর চ্যানেলে আমি তোমাদের সামনে আবার এসে গেছি। আজ বিগত 4-5 দিন পরে আমি তোমাদের সামনে আবার এসে গেছি, হাজির হয়ে গেছি একটা নতুন হোম কেয়ার টিপস নিয়ে। সেটা আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার করছি দেখতে থাকো তোমরা। আর এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস, ঘরোয়া টিপস, যেটা কি করে তোমরা তোমাদের ঘরের বা রান্নাঘরের টাইলসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমরা বন্ধুরা সবাই জানি, যখন আমাদের টাইলস নোংরা থাকে, যখন রান্না করা হয় রান্নাঘরের বলো বা বাথরুমের বলো, তো সেই টাইলসগুলো অনেক সময় তেল লেগে বা আমরা যখন রান্না করি তেল বা মশলা ছিটা লেগে বা অনেক সময় জলের দাগ লেগে সেগুলো অনেক সময় ময়লা হয়ে যায়। তো সেই দাগগুলোকে আমরা খুব ইজি পদ্ধতিতে, একটা সহজ পদ্ধতিতে পরিষ্কার করতে পারবো, সেটাই আমি তোমাদের সামনে আজ শেয়ার করছি। এখানে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা দাগ রয়েছে, এই যে হালকা হালকা দাগ রয়েছে। এরকম আরও অনেকের বাড়িতেই রয়েছে যাদের জলের দাগ লেগে টাইলসগুলো নোংরা হয়ে যায়। তো আমি এটাকে কিভাবে পরিষ্কার করব দেখতে থাকো। এখানে রয়েছে, আমি এখানে এখানে স্কচ ব্রাইটের সামান্য টুথপেস্ট লাগিয়ে দিলাম। এবার এই টুথপেস্টটা আমি এইভাবে এইভাবে ঘষতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি পেস্ট লাগিয়ে স্কচ ব্রাইটে এইভাবে টাইলস রান্নাঘরে টাইলসটাকে ক্লিন করে নিলাম। বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের টুথপেস্টে থাকে ক্যালসিয়াম কার্বনেট। আর এরপরে আমি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলের মধ্যে স্কচ ব্রাইটটাকে ভিজিয়ে নিলাম। এবার এইভাবে পরিষ্কার করে নিলে, আমরা এইভাবে পরিষ্কার করে নিলাম, তারপর আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিলাম। তাহলে দেখো টাইলসের দাগগুলো অনেকটা চলে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা চলে গেছে। তো তোমরা বাড়িতে এই টিপস, এই ঘরোয়া টিপসটা ট্রাই করে একবার দেখতে পারো। তোমরা সবাই জানো কলগেটে কী কী আছে, অ্যামাইনো শক্তি আছে, অ্যামাইনো অ্যাসিড প্লাস আছে ক্যালসিয়াম কার্বনেট, এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যামাইনো শক্তি প্লাস কী কী আছে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস আছে মিন্ট, পিপারমিন্ট, যেটাতে একটা মিন্টের মতো স্মেল আসে, আরও অনেক কিছু আছে কেমিক্যাল যেটা টাইলস পরিষ্কার করতে আমাদের, আমরা অনেকেই জানি বাজার চলতে অনেক কিছু টাইলস পরিষ্কার করার বা অনেক কিছু প্রোডাক্ট আছে, যেমন কলিন বলো বা হয়তো হারপিক বলো, হারপিক বলো, তোমরা হারপিক দিয়ে আমরা রান্নাঘরের বা টয়লেটের টাইলস অনেক সময় পরিষ্কার করে থাকি, টয়লেট ক্লিনার। তো এটা হচ্ছে একটা মোস্ট গুরুত্বপূর্ণ ঘরোয়া টিপস, যার মাধ্যমে তোমরা কলগেটের মাধ্যমে, এমনই কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যার মাধ্যমে তোমরা রান্নাঘর কেন শুধু তোমরা বাথরুমের টাইলসগুলোকেও পরিষ্কার, বা তোমাদের কারোর বাথরুমের টাইলস লাগানো থাকলে সেই বাথরুমের টাইলসকেও তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। যদি তোমাদের ভালো থেকে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর চ্যানেলটাকে, আমার এই ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্টসও করো, ঠিক আছে? আর আমি তোমাদের সামনে নেক্সট ভিডিও নিয়ে আবার আসব আর কিছুদিন পরে। ততদিন টাটা।